দর্শক আপনাদের সকলকে এই স্বাগত জানাচ্ছি মানব জমিন লাইভে। সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে উপস্থিত আছি সোনারগাঁও যে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলটিতে, এবং এখানে আজকে জামায়াত ইসলামের নেতৃত্বে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এবং এখানে আমরা যে চিত্রগুলো করছি যে জামায়াত ইসলামের নেতাকর্মী ছাড়াও বিএনপি গণতান্ত্রিক পরিষদ এছাড়াও যেই বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের বেশ কিছু নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। এবং কিছুক্ষণ আগে যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এখানে এসে আজকে উপস্থিত হবেন বলে আলোচনা হচ্ছিল। এবং মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির আইন বিষয়ক সম্পাদক, এছাড়াও প্রচার সম্পাদক বিএনপির প্রচার সম্পাদক তারা এসে উপস্থিত, গণজেলা পরিষদের নূর হক নূর এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং ইতিমধ্যেই তাদের যে আজকের আনুষ্ঠানিক ইফতার মাহফিলের আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গিয়েছে। এই চিত্রটা আমরা লক্ষ্য করছি যে জামাতের মহাসচিব তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন, এছাড়া জামাতের বেশ কিছু কেন্দ্রীয় পর্যায়ে যারা রয়েছেন তারা ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আজকে যে ইফতার মাহফিল সেখানে তাদের যেই ইফতার মাহফিল সেখান থেকে তারা বেশ কিছু ব্যানার যেখানে তারা ইসলামের যে বিষয়গুলো সেইগুলোকে তারা এখানে প্রকাশ করেছেন। এবং এখন পর্যন্ত এখানকার যে পরিবেশ সেটি আপনাকে দেখায় যে তাদের নেতাকর্মীদের ইতিমধ্যেই যেই হলরুমটি নেওয়া হয়েছে সেটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবং তাদের বেশ কিছু নেতাকর্মী ইতিমধ্যেই আগত যেই অতিথিরা আসছেন তাদেরকে বরণ করে যে চিত্র দৃশ্য সেটি আমরা লক্ষ্য করতে পারছি। কেউ নিলে তার আগে একটা সরকার সুযোগ দিয়ে একটি বিষয় বলে রাখি যে বেশ কিছুদিন যাবত গুঞ্জন চলছিল যে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা ছাড়াও অন্যান্য দলগুলো আসলে একসঙ্গে যে রাজনৈতিক বিষয়টি সেটি আসলে অনেকটাই প্রকাশ হয়ে আসছে। কেননা আমরা যদি শেষ কয়েকদিনের ইফতার মাহফিলগুলোতে লক্ষ্য করি বিএনপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন নেতাকর্মী তারা একসঙ্গে ইফতার মাহফিলের যে বিষয়টি সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। এবং এখন এখানকার যে পরিবেশ সেটি আপনাকে দেখায় যে নেতাকর্মীদের জামাতের নেতাকর্মীদের সংখ্যা কিছুটা বেশি থাকলেও আগতদের মধ্যে বিএনপি ছাড়া অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের উপস্থিতিও কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি। মূলত কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের যে আনুষ্ঠানিক বক্তব্য সেটি শুরু হয়ে গেল। এবং এর পরবর্তী সময়ে আসলে যে রাজনৈতিক নেতাকর্মী তারা এখানে উপস্থিত হচ্ছেন তারা তাদের বক্তব্য প্রদান করবে। এবং সেই বক্তব্য পরবর্তী সময় থেকেই তাদের যেই আনুষ্ঠানিক ঘোষণা সেই ঘোষণাগুলো দেবেন বলে আমরা লক্ষ্য করতে পারছি। এবং সে গেল কয়েকদিন যাবৎ যেই আনুষ্ঠানিক ইফতারগুলো চলছে সেই ইফতারগুলোকে ঘিরে এখন পর্যন্ত আজকের জামায়াত ইসলামের নেতৃত্বে 19 রমজান তারিখে ইফতার মাহফিল আয়োজন করে সেই ইফতার মাহফিলটি আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে অন্যান্য দলগুলোর যেই নেতাকর্মীদের উপস্থিত সেটি আসলে এখানে লক্ষ্য করা যায়। দর্শক, এই ছিল মূলত আজকে যে জামায়াত ইসলামের ইফতার সেই ইফতার মাহফিলের সর্বশেষ চিত্র। ধন্যবাদ সকলকে। এই সংখ্যা পূর্ণ করুন আল্লাহ।